না পড়লে কি হয়, এই মর্মে হাদিস শুনাই, যে হাদিসটি শুনাইল সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ মুসলিমের হাদিস শুনাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আবু হুরায়রা দুই সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে শুনেছেন, আলা আওয়াদে মিম্বারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জুমা শুরু হওয়ার কিছুদিন পরে প্রথম এমনিতে খুতবা দিতেন, তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল, দাঁড় করা ছিল, সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে, তারপরে লকড়ি দিয়ে তা দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হইল। মেম্বার রূপে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় বলেছিলেন একবার, লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জুমআহ, অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণীর লোকেরা যারা জুমা সম্পর্কে অবহেলা করে গাফিলতি করে, তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায় জুমা ছাড়া হতে, আন ওয়াদিহিমুল জুমআতি, আওলা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন, মোহর মেরে দেওয়া হবে, সিল মোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না, আর তাতে কিছু ঢুকানো অত সহজ না, আর কিছু ঢুকানো যাবে না, খুলতে হবে চেষ্টা করে তার জন্য যতটুকু লাগে সেটা করে, কিন্তু আপনি সিল মোহর মারার পরে কিছু ঢুকাবেন আর ঢুকানো চলবে না। সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোন ভালো কথা ইসলামের ওই জুমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না, সুতরাং এইরকম লোকের নসিব আর ভালো হবে না, কোনোদিন হেদায়ত পাবে না, ওই মুনাফিক হয়ে কপট হয়ে বা কুফরের অবস্থায় মারা যাবে, যে জুমা ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, কুফরের অবস্থায় মারা যাবে, হয় একেবারে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে, আর না হলে মুসলিম সমাজের যারা মুনাফিক কপট আছে, অন্তরের মুনাফিক, একবার ইমানের মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, ওই রকম মুনাফিক হয়ে মারা যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে। নবী বলছেন আওলা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিল, যেহেতু খতম মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই যারা জুমা ছাড়া ব্যক্তি তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দিন ইসলাম থেকে, আল্লাহ থেকে, আখেরাত থেকে উদাসীন তারা হয়ে যাবে। আরেকটি হাদিস শুনাই, যে হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন, কেউ যদি তিন জুমা ছাড়ে, অন্য হাদিসে রয়েছে মোতাওয়ালিয়াতিন, পরস্পর, তাহাওয়ানান বেহা, কিভাবে ছাড়ে, তার ব্যাধির কারণে নয়, হ্যাঁ তার অন্য কোন শরীয়তি ওজেরের কারণে নয়, তাহাওয়ানান অবহেলা করে, এই যাব যাচ্ছি, উঠছি, গোসল করছি, যাব, এই যাব যাব করতে করতে জুমা ছুটে গেল, জুমা শেষ হয়ে গেল, তাহা ওনান বিহা তাবা আল্লাহ আলা কালবি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। আর একটি হাদিস শোনেন, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বলছেন মান তারাকা সালাসা জুমা, তিনি কেউ যদি তিন জুমা পর পর ছাড়ে, মিন গাইরে ওজরিন, বিনা কোনো শরীয়তি ওজরে, কোতিবা মিনাল মুনাফিকিন, তাহলে তাকে মুনাফিকদের লিস্টে লিখে দেওয়া হবে, স্পষ্ট হাদিস, কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দলে ভর্তি হয়ে যাবে, সে মুসলিমদের খাতায় আর তার নাম লেখা হবে না। তাবারানীতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী সহিহুল জামেতে হাদিসটিকে সহি বলেছেন। তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন, যে কখনো জুমা ছাড়বেন না, কিন্তু জুমা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, জুমা ছেড়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু জুমার সময় শুয়ে জুমা ছেড়ে দিলেন, তাহলে কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে আল্লাহর আজাব পেতে হবে, নাজাত পাওয়া যাবে না, কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না, বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটি, তাতেও কোনোদিন নাজাত পাওয়া যাবে না। যেমন জুমার হেফাজত করবেন, তেমনি ফরজ নামাজের হেফাজত করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।